নম্বর কি? খাদ্য উপাদানগুলি শ্রেণীবিভাগ করো। খাদ্য উপাদানগুলি শ্রেণীবিভাগ করো। ফার্স্ট, খাদ্য কাকে বলে? পরিপোষক উপাদান কাদের বলা হয়? অস্তিত্ব বজায় রাখার প্রাথমিক বস্তু কি? নেক্সট 4 নম্বর হলো খাদ্য উপাদানগুলি শ্রেণীবিভাগ করো। 5 নম্বর, 5 নম্বর কি দেখবো? 5 নম্বর আমরা বলছি কাজ অনুযায়ী, কাজ অনুসারে খাদ্যের শ্রেণীবিভাগ, কাজ অনুসারে খাদ্যের শ্রেণীবিভাগ। কাজ অনুযায়ী খাদ্যের শ্রেণীবিভাগ, এটা যেটা রয়েছে এর মধ্যে আমরা জানি কি, কাজ অনুযায়ী খাদ্যের শ্রেণীবিভাগ কভাবে করা হয়? 3 ভাবে। একটা কি? শারীরবৃত্তীয় কাজ, সামাজিক কাজ ও মনস্তান্ত্রিক কাজ। তাহলে কি কি জানি? কাজ অনুযায়ী খাদ্যের শ্রেণীবিভাগ করা হয় 3 ভাবে, এবং শারীরবৃত্তিক কাজ, সামাজিক কাজ ও মনস্তান্ত্রিক কাজ, এই তিনটেকেই কিন্তু আমরা মুখস্থ করে রাখবো। ওকে, এই তিনটেকেই কিন্তু আমরা মুখস্থ করে রাখবো। এই তিনটে কাজই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্স হবে। নেক্সট, দেহের ক্ষয়পূরণের জন্য আমরা জানি, দেহের ক্ষয়পূরণের জন্য, ক্ষয়পূরণের জন্য দেহের ক্ষয়পূরণের জন্য দরকার প্রোটিন, দরকার দরকার কি? দরকার রয়েছে হলো খাদ্য, দরকার রয়েছে হলো দরকার খাদ্য। তাহলে নাও আমাদের কোশ্চেন হলো কোন খাদ্য দরকার? তাহলে দেহের ক্ষয়পূরণের জন্য দরকার খাদ্য, কিন্তু কোন খাদ্য প্রয়োজন, কিন্তু কোন কোন খাদ্য প্রয়োজন, কোন কোন খাদ্য কোন কোন খাদ্য প্রয়োজন? 7 নম্বর, দেহ সংরক্ষক খাদ্য বলতে কি বোঝো? দেহ সংরক্ষক খাদ্য বলতে কি বোঝানো হয়? আর একটা কোশ্চেন এখান থেকেই আসবে, যেটা হলো দেহের কাজ নিয়ন্ত্রণ। 8 নম্বর যেটা হলো ইম্পর্টেন্ট হলো দেহের কাজ নিয়ন্ত্রণ, দেহের কাজ নিয়ন্ত্রণ কিভাবে হয়? দেহের কাজ নিয়ন্ত্রণ, দেহের কাজ নিয়ন্ত্রণ কিভাবে হয়ে থাকে? তাহলে দেহের কাজ নিয়ন্ত্রণ কিভাবে হয়ে থাকে, দেহের কাজ নিয়ন্ত্রণ কিভাবে হয়ে থাকে? আর একটা পয়েন্ট আমি লিখছি না, যেটা হলো 9 নম্বর, আমি বলছি একটুখানি, 9 নম্বর আমি বলছি না, ওখানে পয়েন্টের মধ্যে ইনক্লুড করে দেবো, যে রক্ষণকারী খাদ্য হিসাবে কি কি গণ্য হয়, রক্ষাকারী খাদ্য হিসাবে কি কি গণ্য হয়, রক্ষাকারী খাদ্য হিসেবে কি কি গণ্য হয়, অ্যান্সার কি হবে তোমরা বলো, কমেন্ট সেকশনে জানাও, যে রক্ষাকারী খাদ্য হিসেবে কি কি গণ্য হয় বলো, যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট, 9 নম্বর কোশ্চেন, তাপশক্তি মাপার এককে কি বলা হয়? তাপশক্তি মাপার এককে কি বলা হয়? অ্যান্সার কি হবে বলো তোমরা, ভিডিওটা পজ করে যারা যারা জানো কমেন্ট সেকশনে বলো, তাপশক্তি মাপার এককে কি বলা হয়, বলতে পারবে? তাপশক্তি মাপার এককে কি বলা হয়? কিলো ক্যালোরি হচ্ছে তাপশক্তি মাপার একক। কি? কিলো ক্যালোরি। কিলো ক্যালোরিকে আমরা কি বলবো? তাপশক্তি মাপার একক। 10 নম্বর, 10 নম্বর কোশ্চেন, 1 কিলো ক্যালোরি কাকে বলা হয়? 1 কিলো ক্যালোরি কাকে বলা হয়? 10 নম্বর কোশ্চেনও কিন্তু খুব ইম্পর্টেন্স, 1 কিলো ক্যালোরি কাকে বলা হয়? তাহলে প্রত্যেকটা কোশ্চেনকেই কিন্তু 1 নম্বরের কোশ্চেনের জন্য প্রধান গুরুত্ব দিয়ে করতে হবে। এবার আমি তোমাদের যে টুইস্টটা দেব, এখানে যেই জিনিসগুলোকে একটু বেশি করে করতে হবে সেটার মধ্যে হলো ফার্স্ট, 1 নম্বর খাদ্য কাকে বলা হয়, 1 অস্তিত্ব, এবার এই যে খাদ্য উপাদানগুলি শ্রেণীবিভাগ ভালো করে দেখবে, 2 দেহের ক্ষয়ক্ষতি পূরণের জন্য দরকার নেই, দেহ সংরক্ষক খাদ্য বলতে কি বোঝো এটা একটুখানি ভালো করে দেখবে, তাপ শক্তি মাপার এককে কি বলা হয়, 1 কিলো ক্যালোরি কাকে বলা হয়,
এইটুখানি এই করতে দিকে আমাদের বলে দিলাম চারটে কোশ্চেনের ইম্পর্টেন্স হয়েছে, তার মানে তোমরা বলবে না যে শুধুমাত্র চারটে কোশ্চেন করেই আমি চলে যাব, তোমাদের কিন্তু পুরো জিনিসটাকেই একটু কভার করতে হবে। আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য 11 নম্বর কোশ্চেন, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্স রয়েছে তোমাদের কাছে, 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু কত কিলো জুল, বলতে পারবে অ্যান্সার? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণ দিয়ে থাকে, 1 নম্বরে কিন্তু এই কোশ্চেনটা আসতেই পারে, 1 কিলো ক্যালোরি কত কিলো জুল, বলতে পারবে? ভিডিওটা এক্ষুনি পজ করো, যারা যারা জানো ভিডিওটা এক্ষুনি পজ করো, তোমাদের সিলেবাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এক্সামের জন্য তোমাদের প্রিপারেশন নিচ্ছ, খুব তাড়াতাড়ি তোমাদের এক্সাম শুরু হচ্ছে, তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলো একদম মুখের মুখস্থ থাকার কথা। 1 কিলো ক্যালোরি কত কিলো জুল, অ্যান্সার কী হবে? A 4.184, ওকে, তাহলে 4.184, 4.184 কত ক্যালোরি, 1 কিলো ক্যালোরি হলো কত কিলো জুল? 4.184। এবার হলো 1000 কিলো ক্যালোরি, তাহলে কত হবে? 1000 কিলো ক্যালোরি তাহলে কত হবে? এবার আমার প্রশ্ন হলো 12 নম্বর কোশ্চেন, আমি যেটা বলছি 1000 কিলো ক্যালোরি, 1000 কিলো ক্যালোরি ইকুয়াল টু কত কিলো জুল হবে? 1000 কিলো ক্যালোরি কত কিলো জুল হবে, কোশ্চেনটা বলো কত হবে? A 4.184 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তার মানে কত, ইকুয়াল টু কত হচ্ছে? 8.18, ওকে, 4.184, তাহলে এখানে বাংলায় যেহেতু লেখা আছে কত হচ্ছে, বাংলায় লেখা আছে 4.184 মেগাজুল, কত মেগাজুল, তাহলে ক্লিয়ার, বুঝতে পারছ? আরও একটা, 1 মেগাজুল ইকুয়াল টু কত কিলোরি, এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে, তোমরা যারা যারা করছো হোমওয়ার্ক লেখো, 1 মেগাজুল ইকুয়াল টু কত কিলো ক্যালোরি, 1 মেগাজুল, 1 মেগাজুল ইকুয়াল টু কত কিলো ক্যালোরি, আমাকে বলো কত কিলো ক্যালোরি। এই কোশ্চেনগুলোই কিন্তু বেশি করে পরীক্ষায় রেডি করতে হবে। 1 মেগাজুল ইকুয়াল টু কত কিলো ক্যালোরি, বলতে পারবে অ্যান্সার, সঠিক অ্যান্সার? খুব কমন কোশ্চেন, খুব কমন কোশ্চেন, কত হবে বলো অ্যান্সার, যারা জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। 240 কিলো ক্যালোরি, তাহলে অ্যান্সার কি? 240, ওকে, তাহলে 1 কিলো জুল, 1 কিলো জুল, এবার আমাকে এটা, 1 কিলো জুল ইকুয়াল টু কত কিলো ক্যালোরি, এটা আমি বলবো না, এটা তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে, 1 কিলো জুল ইকুয়াল টু কত কিলো ক্যালোরি, এটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ক্যালোরি মাপার যন্ত্র, ক্যালোরি মাপার যন্ত্র কাকে বলা হয়, ক্যালোরি মাপার যন্ত্র কি, ক্যালোরি মাপার যন্ত্রের নাম কি, ক্যালোরি মাপার যন্ত্রের নাম কি, কে বলতে পারবে, ক্যালোরি মাপার যন্ত্রের নাম কি? তাহলে কি খাদ্যের ক্যালোরি, আমরা জানি ক্যালোরি কিসের, খাদ্যের ক্যালোরি সাধারণত বম্ব কিলোমিটার দিয়ে যন্ত্র দিয়েই মাপা হয়, তাহলে এবার আমরা বলো মানুষের শক্তি পরিমাপক যন্ত্রের নাম কি, মানুষের শক্তি পরিমাপক যন্ত্রের নাম কি, এটা আমি লিখলাম না, তোমরা কিন্তু খাতায় লিখে নেবে, মানুষের শক্তি পরিমাপক যন্ত্রের নাম কি, 15 নম্বরের পয়েন্ট দিয়ে লিখে নিতে পারো, বা 14ই এ হেডলাইন করে লিখে রাখতে পারো। এবার আমরা চলে যাব হলো পরেরটা, 15 নম্বরে আমরা যাচ্ছি, 15 নম্বরেরটা কী হবে, 15 নম্বরেরটা হলো আমাদের প্রমাণ খাদ্য বলতে গেলে কি বোঝানো হয়, প্রমাণ খাদ্য, তাহলে প্রমাণ খাদ্য আমরা যেটা বলছি প্রমাণ খাদ্যের সংজ্ঞা দাও, তাহলে প্রমাণ খাদ্যের সংজ্ঞা দাও, পুরো ভিডিওটা দেখলে লাস্টে কিন্তু আরও একটা বড় চমক পাবে, প্রমাণ খাদ্যর সংজ্ঞা দাও। 16 নম্বরেরটা, রক্ষাকারী খাদ্য হিসেবে কোন কোন খনিজ পদার্থকে বলা হয়, তাহলে রক্ষাকারী খাদ্য হিসেবে কী কী গণ্য করা হয়, কোন কোন পদার্থকে রক্ষাকারী খাদ্য হিসেবে গণ্য করা হয়, কী 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 খাবারকে আমরা রক্ষাকারী খাদ্য হিসেবে গণ্য করি, অ্যান্সার কী হবে,
ভিটামিন ও খনিজ লবণ, ভিটামিন ও খনিজ লবণকে আমরা কি বলি? রক্ষাকারী খাদ্য। ওকে, নেক্সট, যথোপযুক্ত খাদ্য কাকে বলা হয়? নেক্সট, যথোপযুক্ত কাকে কাকে বলা হয়, বা এইভাবে বলতে পারে যে কোন খাদ্যে সাতটি উপাদানের সঙ্গে যুক্ত রয়েছে, কী কী খাদ্যে? তাহলে আমরা যদি বলি যে আমরা কোশ্চেনটাকে একটুখানি ঘুরিয়েও করতে পারে, কি বলতে পারে, যে খাদ্যে সাতটি উপাদানই উপযুক্ত পরিমাণে রয়েছে তাদের কি বলা হয়? তাদেরকেই যথোপযুক্ত খাদ্য বলা হয়। সেই সাতটা উপাদান কি কি? সাতটা উপাদান যেটার কথা বলা হচ্ছে, সেই সাতটা উপাদান কি কি রকমের কথা বলা হচ্ছে? এবার তোমাদের ওই সাতটা উপাদান আমাকে বলতে হবে যে সাতটা উপাদান কি কি, যেই যেই সাতখানা উপাদান মিলে রয়েছে বলে সেই খাদ্যটাকে আমরা যথোপযুক্ত খাদ্য বলছি, সেই সাতটা উপাদান কি কি? সুষম খাদ্য কাকে বলা হয়? সুষম খাদ্য কাকে বলা হয়? আজকে সুষম খাদ্য কাকে বলা হয়? সুষম খাদ্য কাকে বলা হয়? 18 নম্বর, 19 নম্বর, সবারই প্রিয় হতে পারে, ফাস্ট ফুড বলতে গেলে কি বোঝো? ফাস্ট ফুড, হয়তো আমাদের প্রত্যেকেরই এটা কমন, বাট ফাস্ট ফুড কী কী জীবাণু ফাস্টফুড খেলে কী কী সমস্যা হতে পারে সেটাও তোমাদের বলতে হবে। ফাস্ট ফুড বলতে গেলে কী বোঝো? ফাস্ট ফুড আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি, বাট এবার এর মধ্যে ফাস্ট ফুড খেলে আমাদের প্রধান কী কী সমস্যা হতে পারে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। এবং আরেকটা 20 নম্বর, একদম লাস্ট, এখানে লাস্ট 20 নম্বর, কি 20 নম্বর হলো জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড বলতে কী বোঝানো হয়? জাঙ্ক ফুড মানে কি? ফাস্ট ফুড আর জাঙ্ক ফুডের মধ্যে ডিফারেন্স কিন্তু দিতে পারে। ফাস্ট ফুড আর জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড বলতে কী বোঝো এটাও কিন্তু যেমন আছে, আর এইটা থেকে একটা দুটো একটা উদাহরণ ইয়ে দিতে পারে যে ফাস্ট ফুড ও জাঙ্ক ফুডের মধ্যে পার্থক্য কী, এইটা আবার লাস্টে তোমাদের যে টুইস্টটা দেবো। এখানে আজকে 20খানা কোশ্চেন দিলাম, এই প্রথম থেকে আমাদের টোটালি খাদ্য থেকে খাদ্যর 1 নম্বরের সাজেশন আমাদের কমপ্লিট। এই 20খানা কোশ্চেন করলে খাদ্যর তোমার সমস্ত জিনিস কমন পাবে। তো এবার তোমাদের যেটা বলার কথা সেটা হলো এইটা ইম্পর্টেন্স, প্রাথমিক বস্তু কি এটা ইম্পর্টেন্স, খাদ্যের শ্রেণী বিভাগ করো এটা ইম্পর্টেন্স, দেহ সংরক্ষণ খাদ্য বলতে কি বোঝো, তাপ শক্তি, 1 কিলোক্যালোরি, এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্স রয়েছে, এইগুলো কিন্তু মিস করা যাবে না, এইগুলো কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? প্রমাণ্য খাদ্যের সংজ্ঞা, এগুলো প্রত্যেকটাই রক্ষণ, যথোপযুক্ত সুষম খাদ্য কাকে বলে, যথোপযুক্ত খাদ্য কাকে বলে, এই জিনিসগুলো কিন্তু আমি যতগুলো দাগ দিয়ে দিলাম সেগুলো কিন্তু একটু বেশি করে এক্সট্রা কেয়ার দিয়ে পড়বে, আর বাকিগুলো নর্মালগুলো যেরকম আছে সেগুলো তোমরা পড়তে পারো, ঠিক আছে? তাহলে এই হলো আজকের আমাদের পুষ্টির নিউট্রিশনের ক্লাস 11-এর পুষ্টির সাজেশন আমাদের কমপ্লিট। ভিডিওটা দেখেছো, এবার তোমাদের কাজ হবে, তোমাদের যে সমস্ত ফ্রেন্ডরা রয়েছে তাদের, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে তোমরা শেয়ার করে দাও, যাতে তোমরা একসঙ্গে জিনিসটা দেখতে পারো। ওকে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। নেক্সট, খাদ্যর সাজেশন আমরা কমপ্লিট করলাম, এবার আমরা ঢুকবো হলো পুষ্টির সাজেশনে। পুষ্টির সাজেশন যদি তোমরা চাও আমাকে কমেন্ট সেকশনে জানাও, তাহলেই আমরা পুষ্টির সাজেশন তোমাদের জন্য বানাবো।